তো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। না, আজকে কোনো ব্লগ ভিডিও না, কোনো রোস্টিং ভিডিও না, জাস্ট কিছু কথা বলবো তোমাদের সাথে, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। ক্যা বাত হ্যায়, এই ইদানিং সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখা যাচ্ছে KGF 2 KGF নিয়ে প্রচুর মাতামাতি চলছে। এই KGF 2 রিভিউ মানে ইউটিউবে মানে সার্চ করলেই KGF 2 রিভিউ তো মানে 25-26টা, তার আরও বেশি ভিডিও চলে আসবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, সমস্ত সোশ্যাল মিডিয়ায় আর কি, ইনস্টাগ্রামে, টুইটার, সব জায়গাতেই KGF 2 নিয়ে সবার যা মাতামাতি, বাপরে বাপ। মানে আমি তো একবারে কনফিউজ হয়ে যাচ্ছি, মানে কি নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছি সেটা পরে বলবো, বলছি আস্তে আস্তে। রুকো যারা, সবার কর, মানে আমি বাদে সবাই KGF 2 মুভিটা দেখে নিয়েছে, আমি তো বল মুভিটা দেখিনি, এর কী রিভিউ দেব? আমি ভেবেছিলাম আগে একটা রিভিউ দিয়ে ভিডিও বানাবো, কিন্তু আমি তো বল মুভিটাই দেখিনি, কী রিভিউ দেব? তাই ভাবলাম কিছু কথা শেয়ার করি তোমাদের মধ্যে। মানে এই পাবলিকরা বাংলা সিনেমা যখন বেরোয় এত মাতামাতি করে না, যত মাতামাতি করে এই KGF 2 এই সাউথের সব সিনেমাগুলোতে। এমন মাতামাতি করবে যেন সবার ঘরের সবাই হিরো, এরা সব মানে এরাই যেন KGF 2 বের করছে। মানে এদের একটা লিমিট থাকে বস, তোমাদের একটা লিমিট থাকা দরকার মাতামাতি করার, না তোমরা একবারে লিমিট ছাড়িয়ে যাচ্ছ। আরে বাংলাতেও তো সিনেমা বেরোচ্ছে, বাংলা সিনেমাকে নিয়ে তো মাতামাতি করো না তোমরা, শুধু সাউথের মুভি বেরোলেই এই হয়েছে সেই হয়েছে, এই টাকা ইনকাম করলো সেই টাকা ইনকাম করলো, মানে কোনো কি তোমাদের কাজ নেই এইসব ছাড়া? আরে তোমরা এরকম করলে বাংলা এগোবে কী করে, বাংলা সিনেমা এগোবে কী করে? তোমরা বাংলা সিনেমাকে গালাগালি দাও যে বাংলা সিনেমা এর কপি করছে তার কপি করছে, কপি তো করবেই, তোমরা তো সাপোর্টই দিচ্ছ না। তোমরা কি সাপোর্ট দিচ্ছ ভালো কিছু সিনেমা বাংলায়? সব তো কপি হয় না, বাংলা সিনেমা সব তো কপি হয় না, কিছু কিছু মানে ইউনিক সিনেমাও হয়, ঠিক আছে, তোমরা তো সেগুলো সাপোর্ট করো না, সেইগুলোকে নিয়ে এত মাতামাতি করো না। সাউথের কিছু বেরোলেই তার কিচ্ছু দেখার দরকার নেই, সাউথের মুভি বেরোচ্ছে একবারে সেই লেভেল তোমাদের। আমারে হ্যাঁ এসাই হতে। আরে বস, বাংলা সিনেমাকে নিয়েও একটু মাতামাতি করো, একটু নাচানাচি করো। আরে এই কদিন আগে আলিয়া ভট্টের বিয়ে হলো শুনছি, কোথায় যেন পুতুলের বিয়ে হচ্ছে, তাদের নিয়ে পুতুল বিয়ে দিচ্ছে, মানে বাঙালির 12 মাসে 13 পার্বণ শুনেছি, এবার থেকে 14 পার্বণ বলা হবে, মানে একটা পার্বণ এই আলিয়া ভট্টের বিয়ে। মানে তোমরা যে কি করো তোমরা, না আমারও সব বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে মানে বলছে KGF 2 দেখলি ইউটিউবে তো পাচ্ছি না, কোথাও পেয়েছিস? আরে বল বইটার মধ্যে কি এমন আছে, এত মাতামাতি করার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে যেখানে হোয়াটসঅ্যাপে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া দেই মানে আর পারা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না আর, সত্যি বলছি। বন্ধ করো হাত জোড় কে, মैं মোদি সাহেব সে গুজারিশ করতা হুঁ। বাংলায় তো কত ভালো ভালো সিনেমা বেরোচ্ছে, দেবের কিসমিস আসছে কিছুদিন পর, সব গানগুলো লঞ্চ হচ্ছে, সেগুলো তো নিয়ে মাতামাতি করছো না, এখন সেই KGF 2 নিয়েই পড়ে আছো, KGF গেল কিছুদিন আগে সেটা নিয়েই পড়েছিলে, এখন KGF 2 এসেছে, মানে আর তোমাদেরকে নেওয়া যাচ্ছে না, সিরিয়াস বলছি। তোমাদেরকে একটাই কথা বলার, সাউথ নিয়ে নাচানাচি করছো ঠিক আছে, কিন্তু বাংলা সিনেমাকেও একটু এগিয়ে নিয়ে যাও, একটু নাচানাচি করো, বাংলা সিনেমাও ইউনিক হয় বস, দেখো তো বাংলা সিনেমা তারপর বিচার করবে। তো চলো, আর কিছু বলার নেই, নেক্সট ভিডিও আসছে এই চ্যানেলেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শেষ করা যাক।